আজ 7ই মার্চ মেঘলার জন্মদিন, সেই কখন গিফটটা আনতে পাঠিয়েছি তন্ময়কে, এখনো এলো না এই ছেলেটা। না দেখি একটা ফোন করে, হ্যালো, হ্যাঁ রে কোথায় তুই? হ্যালো, হ্যাঁ এই তো আমি এসে গেছি। হ্যাঁ আর কতক্ষণ? আরে ভাই একটু ওয়েট কর, আমি নিয়ে আসছি। লাগবে না, লাগবে না, লাগবে না, অন্য জায়গায় যা। আরে হ্যাঁ এই তো, ও পেয়ে গেছিস? হ্যাঁ পেয়ে গেছি আমি, এই তো। আরে হ্যাঁ রিংটা আমার হাতে, ঠিক আছে আমি নিয়ে আসছি এক্ষুনি। আরে মেঘলা তুমি এখানে? জানতাম তুমি আমাকে একদমই এক্সপেক্ট করো। আরে না না ওরম কিছু না, আমি তো তোমাদের বাড়ি হবো বলে বসেছিলাম। দেখো অর্ক এভাবে সম্ভব না, তুমি সবকিছু ভুলে যাচ্ছ। আর কত মিথ্যে কথা বলবে তুমি অর্ক, এভাবে কোনো রিলেশন টিকিয়ে রাখা সম্ভব না। তোমাদের রিলেশনটা আসছে অর্ক, রিলেশন আসছে। আরে আমি তো সারপ্রাইজ হয়ে বলে বসে। দেখো অর্ক তুমি আর সেই অর্ক নেই যাকে আমি ভালোবেসেছিলাম। একটা জন্মদিনে বিশ পর্যন্ত তুমি ভুলে গেছো, আমি সব বুঝতে পারছি অর্ক। আর এটা শুধু আজকের কথা নয়, অনেকদিন ধরে তুমি আমাকে অবহেলা করছো অর্ক। যদি ভালোবাসতে না পারো সেটা সরাসরি বলে দাও। তুমি আমাকে জানোই তাই বলো না প্লিজ। হ্যাঁ এখন তো তোমার এটাই মনে হবে না যে আমি অনেক কিছু বানিয়ে বানিয়ে বলছি, বাট দিস ইজ ট্রু অর্ক। তো তুমি কি চাও? I want breakup. Breakup? Yes, যেটা সত্যি আমি সেটাই বলছি। এই নে তোর রিং। আরে মেঘনাকে দেখলাম হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল, কি হয়েছে রে? দাঁড়া দাঁড়া আমার ফোন আসছে রে, দাঁড়া আমি একটু আসছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ আসছি আমি, দাঁড়াও। লাগবে না বাবা, তুই যা না ওদিকে যা। বলছি না লাগবে না, শুনতে পাস না? কোথায় যে গেল কে জানে।
একটা বাচ্চাকে দেখেছেন? ওইদিকে গেছে। শোন শোন শোন, আরে না 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 না, মারবো না আমি তোকে। আর আমি ঝুড়ি ভাজা কিনবো। আয় বস এখানে। এই কতগুলো আছে তোর কাছে? কত টাকা নিবি? হ্যাঁ হ্যাঁ সবগুলো নেবো। কেনা ও ঠিক আছে, খুচরো খুচরো লাগবে না, তুই রেখে দে। আরে নে না, কোনো দরকার নেই, তুই রাখ। আমরা দুই ভাই বোন ঝুড়ি ভাজা বিক্রি করে খাই, আমরা কারো দিয়ে ভিক্ষা নিই না। কেন তোর বাবা মানে? না, ছোটবেলায় বাবা মা দুজনেই মারা গেছে। কোথায় থাকিস? বস্তি পাড়ায়। তোর ভাই কি করে? এই ঝুড়ি ভাজা বেজে কত টাকা পাস? ভালোই পাস। এতে চলে তো তোর দুজনের? তোর কোনো শখ নেই? আর এখন সব ভাবি না। নাম কি তোর? পিঙ্কি। আচ্ছা পিঙ্কি, যদি আজ তোর সমস্ত শখ আমি পূরণ করে দিই তাহলে কি তুই রাজি হবি? না গো, অত লোক দেখি না। কেন? আরে তুই তো আমার বোনের মতোই নাকি? আচ্ছা শোন, তোর যদি একটা বড় দাদা থাকত তাহলে কি তুই রাজি হতিস না? আজ থেকে ভাব না আমি তোর বড় দাদা, ঠিক আছে? মনে কর না, কি আছে? তোমার সাথে ঘুরতে যাব, তাহলে আমাকে খাওয়া দাওয়া দেবে কে? আমাদের সকালটা মামা দিবে। ওটা ভাবছিস কেন? আজকে তোর যা ইনকাম হবে আমি তো তোকে দেবো। দাদার কাছ থেকে বোন যদি কিছু নেয় তাই কি কখনো ভিক্ষা বলে? ঠিক আছে চলো, চ আজকে আমরা ঘুরতে যাবো, আজকে তো আমারও কিছু কাজ নেই, চ আজকে অনেক ঘুরবো, চলো। হ্যাঁ দাঁড়াও, আমি ঝুড়ি ভাজা রেখে আসি। আচ্ছা রেখে আয়। ঠিক আছে চলো। হম জো চলনে লগে চলনে লগে হ্যায় ইয়ে রাস্তে, মঞ্জিল সে বেহতর লগনে লগে হ্যায় ইয়ে রাস্তে। চ তোকে একটা ভালো জামা কিনে দিই প্রথমে। হম জো চলনে লগে চলনে লগে হ্যায় ইয়ে রাস্তে, মঞ্জিল সে বেহতর লগনে লগে হ্যায় ইয়ে রাস্তে। খো জায়ে হম খো জায়ে হম ইউ লাপতা, আও মিলো চলে যারা কহাঁ না হো পতা। হম জো চলনে লগে চলনে লগে হ্যায় ইয়ে রাস্তে,
आहा मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। पागला खाबि की झाजे मोड़े जाबि पागला खाबि की शुरू थेके शेष पर्यंत लोड़े जाबि पागला खाबि की पागला खाबि की झाजे मोड़े जाबि पागला खाबि की शुरू थेके शेष पर्यंत लोड़े जाबि पागला खाबि की নর্তের গর্তে পা পড়ে হড়কেছি বিনা মেঘে পড়েছে বাজ আমি পড়কেছি অযথা একান মোলা বড় বাড়া বাড়ি চারিদিকে হর বোলার দেখি মারামারি যতই দেখছি গুরু যাচ্ছে মাথা ঘুরে আয় কে সামাল দিবি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি পাগলা কি ভাবি পাগলা খাবি কি ঝাঁঝেই মোড়ে যাবি পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি পাগলা খাবি কি কারো মাথা ভরা জ্ঞানের ঝুড়ি কারো চোথায় চোথায় সেঞ্চুরি কারো জেনে শুনে না জানার সেই ভুললাম আজকে বল এই যা আজকে তোর ভাইয়ের জন্য জামা কেনা হলো না আরেকদিন হবে হ্যাঁ ওই দিন আমরা রেস্টুরেন্টে খাবো ঠিক আছে ও এখানে আচ্ছা ঠিক আছে আচ্ছা টাটা তাহলে আজকে যাই বুঝলি টাটা বাবু শোনো শোনো হ্যাঁ বলো কয়টা পয়সা দেবে গরিব মানুষ কন্যা দায়গ্রস্ত ছেলে একটা শোনা চেন চাইছে বন্যায় খ্যাতের দান বাসিয়ে গেছে এমন সল চলিয়ে গেলি হাত ছড়াইগুলি আর পাবো না দেখো বাবু যদি পারো এই কাকু শোনো শোনো বলছি পাত্র সোনার চেন চাইছে তো হ্যাঁ সোনার আংটি হলে চলবে চলবে মানে খুব চলবে বাবু
বলে যে তোমারে ধন্যবাদ দেব বাবু, ভাষা খুঁজে পাচ্ছি না। সন্ধ্যে থেকে ফোনটা সুইচ অফ করে রেখেছিলাম, দেখি তন্ময়কে একটা ফোন করি। হ্যালো তন্ময়। হ্যালো, আরে তুই কোথায় ভাই? আরে আজকে দিনটা সেই কাটলো। আরে সন্ধ্যে থেকে কোথায় ছিলিস? সেই মেঘলার সাথে ঝামেলা হয়েছে বিকালে, তারপর থেকে? হ্যাঁ হ্যাঁ, হারিয়েছি অনেক, কিন্তু পেয়েছি তার থেকে অনেক বেশি ভাই। কেসটা কি? আজকে নতুন করে জানলাম হ্যাপিনেসের ডেফিনিশনটা কি। আরে তোর মাথাটা খারাপ হয়ে যায়নি তো ভাই? কিসব বলছিস এসব হ্যাপিনেস ট্যাপিনেস? একটা অনাথ বাচ্চাকে ফুচকা খাওয়ানোর মধ্যে যে আনন্দ, সেটা কখনো পেয়েছিস তুই? পাসনি তো? একটা কন্যার দায়গ্রস্ত বাবাকে একটা ছোট্ট রিং গিফট করার মধ্যে যে আনন্দ, তা কখনো পেয়েছিস কি? যদি পেতিস তাহলে বুঝতিস হ্যাপিনেস কি জিনিস। কিসব বলছিস ভাই, কিছুই বুঝতে পারছি না। আরে আরে দাদা, সবাই পালাচ্ছে, কি হয়েছে? পালান। আরে দাদা কি করছো তুমি এখানে? সেটা বলবেন তো। আরে পাশের বস্তিতে একজন বোম বানাচ্ছিল, ফেটে গেছে। একটা পিঙ্ক জামা পরা বাচ্চা ছিল, সে মারা গেছে। হ্যাঁ পিঙ্ক জামা পরা। কোথায়? হ্যাঁ মেলা থেকে এসেছিল। মেলা থেকে? জিনিসপত্র ছিল হাতে। হ্যাঁ তুমি চলো এখান থেকে, চলো। পিঙ্কি নয় তো? পিঙ্কি? আশিয়ানা তেরা সাথ মেরে হ্যায় না, ঢুঁড়তে তেরে গলে মুঝকো ঘর মিলা। আবদানা তেরা হাথ মেরে হ্যায় না, ঢুঁড়তে তেরা খুদা তো হো গায়া সব হাসিল।